আজকে আমি সন্ধানে গেছিলাম, আমি সবার কাছে কামের জন্য গেছি মা, কেউ আমারে কাম দেয় না। আমি আমি ওর কি করবো মা, দুঃখ মা ঠিক। আব্বা তুমি কি কইতেছো? আমি বসে থাকতে তুমি মানুষের কাছে কিছু কামের জন্য হাত পাততে? শুনো আব্বা, তোমার আমি মানা করে দিতেছি, আর কোনোদিন মানুষের কাছে কামের জন্য হাত পাতে যাব না। আমি বসে আছি না, আমি কাম করে তোমাকে খাওয়াবো। তুই তো কাম করে খাইবি, আর তুই তো কাম করে খাওয়াইতেছ। যেদিন রিক্সা চালাবে যা রোড অ্যাক্সিডেন্ট করছি, সেদিনই তো তোকে সবার কপাল খাইছি। আমি শুরু হয়েছে না, তুই ভাববে কি মিলা আমার নামে যত পারো নিন্দা। আর এই যে নবাব জাদি, কাজে যাইতে হবে না, কয়টা বাজে, যা কাজে যা। শুনো, ও তো প্রত্যেকদিন কাজে যাই, ঘরাঘরি কাম করে খায়, ও তো কামে যাই বই, তোমাদের এখানে বাদ দইব না। যাও যাও, তুমি ঘরে যাও। হ্যাঁ আমি তো ঘরেই যাব, আমারে বাবা লাগবে না। তুমি তো ভাবে একদম উদ্ধার করে দিছো, এই শরীরে তো কোনো কাজও করতে পারো না। আমি যদি না ভাবি সংসার কেমনে চলবো? আরে তুই তো জানিস এরা নতুন করে কি, যা তুই কামে যা। নতুন করে কি মানে? তোমার মেয়ের আমি কি কই? হ্যাঁ না না মা, তুমি আমারে কিছু কও না, আমি কাজে যাইতেছি। হ্যাঁ কল একবার না যান। যেতেছি আমি। লিমু মারে, গ্রামে সব মানুষ তার ছেলে মেয়ে নিয়ে একসাথে ঈদ করে, অনেক মানুষ বাইরে থেকে বাড়িতে আসতেছে, আমারও তো মন চায় আমার মেয়ের নিয়ে একসাথে ঈদ করবো। তুই আজকে আসার সময় তোর ম্যাডামের কাছ থেকে ঈদের ছুটি নিয়ে আসিস মা। আচ্ছা খালাম মা তো দিব কি না, আচ্ছা আমি কয়ে দেখবো নি আব্বা। আচ্ছা মা সাই হয়েছে, এত ছুটি ছুটি করো কে? হ্যাঁ সামনে ঈদ আসতেছে, কতগুলো টাকার দরকার, আর ওই যদি এখন ছুটি নেয় টাকা পাবে? ওই এই যে কামে যাস, তোর বাপটা যে চলতে পারে না, পা ডাজেন ল্যাংরা, ম্যাডাম রে তো কইলো তো টাকা কয়টা বেশি দেয়, খবর পারিস না? এগুলো কি কয়ে দেওয়া লাগে? যা যা কোষ দাবিদের জন্য কয়টা টাকা বেশি দিবে নে, যত সব বাপ বেটি রাতের খাতা দেখলে গা জ্বলে যায়। গরিবের ভাগ্যে যে ঈদ নাই এটা আমি বুঝে গেছি, আমার বিয়ের কপালে ঈদ থাকবো কে? ঈদ তো বড় লোকের জন্য, বড় লোকের জন্য। ও আমার শালি রে, আগে জানলে আগে জানলে তোর বই নেক বিয়া করতে। রাখেন তো দুলা ভাই। কিসে এই ডুবজি আমার নিয়ে যেতেছেন হাটে হাটে, আমাদের কত কষ্ট হচ্ছে জানেন? হাই হাই রে, তুই আগে কইলি না কি রে, আমি তো হেলিকপ্টার ভাড়া করতাম তোর নিয়ে গেছিল বুঝছ না? এই ডুবজি আর এই তো সোনা কি কষ্ট হইতেছে না, ওই ডুবনালে অনেক কষ্ট করাইছে, এই ডুবজি নিয়ে যাবেন রিকশা দিয়া মনে করে 20-25 টাকায় যে তারপরে বাইতে যাবি বুঝছ? ভাবছিলাম যে গ্রামের ইত্রে আমার অনেক ভালো লাগবে, যে অবস্থা হইতেছে জানি না। তুই যে গ্রামে আইছ সামা তো মনেই হইতেছে না, আমি যে মাইছে জিজ্ঞাস করি শালি না শালা, আমি কি পরিচয় দিব কছে? বুঝতেছি তো, যদি খালি বানাই সবকে আছি দেখি। আপনি তাহলে তোর তোর খালাম্মা ছুটি দিব না? আসলে কাকা যদি
তাইলে তো হে গোবরের কাম আরো বাইরা যায়। এই কথা রাব বাবু আমারে কইছে, দেখি কি করি। আহারে আচ্ছা ঠিক আছে কাকা, এখন তাইলে আমি যাই, আমার দেরি হইলে আবার খাওয়ার খাবার অনেক দেখবো। যাও মা আবার ঘরেও স্বপ্ন আল্লাহ যে কি করে। আমরা তাই ভালো কথা, এত সাজুগুজু করে কোনে যাস? কৌ সাজলাম, তুই মনে হয় আমার নতুন দেখতেছস? কালকে অনেকগুলো ড্রেস কিনছি, একটা না একটু ছোট হয়েছে, সেটা পাল্টাতে যাইতেছি। আচ্ছা আমি না খালাম মারে পুমি আমার একটা সুন্দর জামা দিতার নিগে। আচ্ছা ঠিক আছে বলিস, আর শোন এদের দিন কিন্তু আমরা দুজনে ঘুরতে যাবো। আদিত আয় গেলাম, চল। এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই, বেলা শেষ হয়ে যেতেছে, আমার কাজকর্ম সব পড়ে রইছে, এই কাজকর্ম কি আমি করবো? না আজকে খালি তুই আয়, আইলে এই ঝাড়ু আমি তোর পিঠে ভাঙবো। আর তাছাড়া সামনে হলো ঈদ, কত কাজ কাম পড়ে রয়েছে আমার, বাড়ি ঘর সব কিছু ঝাড়তে হইব। ঈদের সময় যদি এভাবে দেরি করে আসে দেহ হয়েছিল আপনি এরকম কইরেন না, সামনে তুই, আপনি আমার যদি কাম থেকে বাদ দিয়া দেন তাহলে আমি টেহা পয়সা পামু কোনে। ঈদের দিন আমার বাপের একটু শার্ট কিনে দিবো কেমনে কোন? আই এইগুলো যদি বুঝোসি তাহলে কামে আসতে দেরি করস কেন? হ্যাঁ যা তাড়াতাড়ি কাম কর, তোরা হইছিস গরিব মানুষ, যার তার পায়ে পড়তে তোকে লজ্জ শরম করে না, আর আমিও যার তার পেরেও লাক্ষি দিতে পারি না। যা কাম শুরু কর। কি রে এখনো বই আর আসিস কে? তোর তাড়াতাড়ি কাম শেষ করবি, বাড়ি ঘর সব কিছু আমার মুছা লাগবো। কি যে করে এই মেয়েটা! আমার জন্য ভালো হইতো, আর সময় না, আব্বা আমারে কইয়া দিছে আব্বা বলে এবার আমার লগে ঈদ করবো। আমি একটা জিনিস বুঝি না, তোরে বেশি লাই দিলে তুই মাথায় উঠোস। ওই
তোরে কি আমি একবারের জন্য কইছি যে তোরা আমি ঈদের ছুটি দিব এখন তুই কোন সাহসে আমার কাছে এক হইতেছস ঈদের ছুটি দিতে হ্যাঁ আর তাছাড়া তোগো মতো গরিবের কিসের ঈদ রে হ্যাঁ তোরা মানুষের পাশে কাজ করে খাস ঈদ আর এমনি দিন তো সমানই হয় বুঝছস না আপনি দুটো পাই দুছি আপনি এরকম কইরেন না খালা আপনি একবার ভাবে আজকে যদি আমার মতো আপনার একটা মেয়ে থাকতো তাহলে কি ওর সাথে আপনি এরকম করতে পারতেন আর তাছাড়া তারা অন্যের অধীনে কাম করে ঈদ এলে তো তারা ছুটি পায় তাহলে আমরা কাছে লোকরা কেন ছুটি পায় না খালাম মা তারা ছুটি পাস কি না পাস ওরে তো আমার দেখার বিষয় না আমি তোরে ছুটি দিব না এটা হলো মূল কথা তুমি চলে আসো আসতে কোনো অসুবিধা হয় নাই তো আমি না তোমার জন্য অনেক রান্না করবো আসো ঘরে আসো ঠিক আছে সব কিছু রান্না করবার সবই ঠিক আছে কি হয়েছে কার সাথে কি হয়েছে কই কি হয়েছে কিছু হয় নাই তাই না রিবু কিছুই হয় নাই তুমি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিতেছো কেন আরে তোমার একটা কথা বলি ও হইছে গরিব মানুষ আমাদের বাড়িতে কাজ করে ওর পেট চালায় ও যদি ঈদের সময় চলে যায় বাড়িতে তাহলে আমার বাড়ির কাজ কাম কি করব ওরে রাখা হইছে আমার বাড়ির কাজ করার জন্য ওগো মতো গরিবদের আবার কিসের ঈদ ও আচ্ছা আচ্ছা না ঠিকই বলছো একদম ঠিক বলছো গরিবের আবার কিসের ঈদ গরিবের কোনো ঈদই থাকতে পারে না ঠিক যেমন তোমার বাড়িতে কাজ করে আর আমাদের মতো লোক বিদেশে গিয়ে মানুষের বাড়ি কাজ করেই বাংলাদেশে টাকা পাঠায় আর সেই টাকাই তোমরা খাও পরো এবং চাকরানি রাখো আর চাকরানিতে এই ধরনের ব্যবহার করা একদম উচিত না দেখো তুমি অনেক দূর থেকে আসছো আর তোমার মাথা এমনিতে গরম আর কে কে কি শুনছো আরো গরম হয়ে গেছে ঘরে আসো আগে তোমার ঠান্ডা শরবত বানাই দিই মা নরিন আসসালামু আলাইকুম মানুষই না নরিন তুই ভুলে গেছিস যে আমি একজন গরিব লোক ছিলাম তুমি প্রতিষ্ঠিত হয়েছো তাই বলা পুরনো কথা আমি সব ভুলে গেছি আমি যেমন তোমার আদরের মেয়ে তো বিমো কোনো বাবার আদরের মেয়ে আমি আমি আসলে তফাৎটা বুঝতে পারি না মানুষ গরিব হোক আর ধনী হোক মানুষ তো মানুষই বিমো তোর সাথে আমি অনেক অন্যায় করছি দিনের পর দিন তোর উপর অত্যাচার করছি তোর ঈদের ছুটি দিব না দেখা অনেক কথা শুনেছি মা তুই কি পারস না তোর মা ভাই ব্যাপারে ক্ষমা করে দিতে আমি বড় হয়ে তোর পায়েও পড়তেছি মা এইটা তুই কি করতেছেন জানেন খালাম মা আজকে আমি অনেক খুশি হয়তো ঈদের দিনে আমি এত খুশি হইতাম না আসলে আপনি যে সব বুঝতে পারছেন ঈদের দিন আমরা সেমাই রান্না করে সবাই মিলে খামো নতুন পোশাক আশাক পরে ঘুরতে যাবো কেনা কইছে গরিবের ভাগ্যে এই যে তাহলে গরিবের ভাগ্যে ঈদ আসছে আমার দেখে তো প্রমাণ পাইলেন